পোস্ট অফিসে পেনশন তোলার ফাঁকে বছর কুড়ির একটি মেয়ে দিবাকরবাবুর কাছে কলম চাইল। ইতস্তত করেও দিবাকরবাবু মেয়েটাকে কলমটা দিলেন বটে, কিন্তু মনটা খচখচ করতে লাগল। যথারীতি প্রিয় কলমটা তিনি ফেরত পেলেন না, বাড়িতে ফিরেও অনুশোচনা হচ্ছিল। পরের মাসে পেনশন তুলতে পোস্ট অফিসে এসে তিনি অবাক। তার হারানো কলমটা পোস্টমাস্টার ফেরত দিয়ে বললেন, আপনার কলম কাকে দিয়েছিলেন মশাই? সেই মেয়েটা নিজের জন্মদিনে প্রত্যেক পেনশনারদের এক বাক্স করে দামি কলম গিফট করেছে, আপনারটাও আছে, যাবার সময় নিয়ে যাবেন। দিবাকরবাবু এবার একটু যেন লজ্জিত হয়ে পড়লেন। অনুগল্প কলম। কলমে দেবকুমার সেনগুপ্ত, পাঠে শ্যাম সুন্দর পসারি। নমস্কার।